هوا عقبه. কি খাও তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে শুধু মুখ ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে এসে রান্নাঘরে আগে ওই যে দুধ মুড়ি কলা নিয়ে নিলাম, তো এটা আমি মেখে খেয়ে নেব আগে, তারপর হচ্ছে বাকি কাজ করব। কারণ কাজ করতে করতে এদিকে খাওয়ার সময় অনেক দেরি হয়ে যায়, তো সকালে ঘুম থেকে উঠে হয় একটু কিছু খেতে হয়, তো তাই আজকে ভাবছি খেয়ে নেব, তারপর বাকি কাজগুলো করব। তো আমি এটা হচ্ছে মেখে মেখে এখন খাবো, তো চা খাবো না আজকে, তো আমি এটা খেয়ে নেব আজকে। তো আজকে ব্লগটা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, আর হচ্ছে আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা। তো এইভাবে আমার পাশে থেকো যাতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা তোমরা হয়তো জানো না যে আমার বাড়ি কোথায়, তো আমি বলছি ফালাকাটার থেকে। তো আমার বাড়ি হচ্ছে ফালাকাটা, তো আমি ফালাকাটার থেকে বলছি। আর হচ্ছে প্রতিদিন চেষ্টা করি তোমাদেরকে হচ্ছে ভিডিও দেওয়ার, তো অনেক হচ্ছে আমার ভিডিও শুরু করার হয়তো 4-5 মাস হয়ে গেল, তো ব্লগটা হচ্ছে চ্যানেল খোলার, তো আমি মাঝে মাঝে গ্যাপ দিয়েছিলাম, ভিডিও দিইনি তোমাদেরকে, তো তাই আমার ভিউস আর হচ্ছে ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে। তো এখন থেকে আমি ভাবছি যে না, রোজ ভিডিও দিব তোমাদের সাথে, শেয়ার করব আমি কি করছি না করছি। তো দেখতে পাচ্ছি এখানে আচ্ছা আমি বাইরে হচ্ছে ক্যান বাসন মাজতেছি, তো আমাদের বাড়ির সামনে হচ্ছে লিচু গাছের এখানে হচ্ছে টাইম কল বসানো আছে, তো সেখানে আমি একটা বড় গামলায় হচ্ছে জল ভর্তি করে নিয়ে তো এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ এখানে সকাল হচ্ছে 7টার দিকে জল পড়ে, তো আমি ওই জলে হচ্ছে খাওয়ার জন্য নিয়ে নিই, আর এখানে হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ জলগুলো তো পড়ে যায় কি করব। আর তো ওইটাই কাজ ওখানেই, এখন সকাল থেকে হচ্ছে সকাল সকাল এইখানে কাজগুলো আমি সেরে নিই। তো পাখি শুনে এখনও উঠিনি, তো ভাবছি তাড়াতাড়ি সেরে নিই, কারণ ও উঠলে তো কাজ করতে একটু দেরি হয়ে যায়, ওকে দেখতে হয়, ওকে খাওয়াইতে হয়। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আমার মাজা হয়ে গেছে, তো এগুলো এখন হচ্ছে ঘরে নিয়ে রাখবো, এই বড় গামলাটা করে একটু রৌদ্রে দিব শুকাইতে, তো সেগুলো শুকাবে। তো আমি এদিকে ঘরে নিয়ে যাচ্ছি, তো তারপর হচ্ছে বোতলগুলো নিয়ে আসলাম পানি ভরবো আর কি। তো এদিকে দেখো বুনুকে তোমরা দেখতে পারলে, বুনুর সাথে গল্প করছে, এদিকে আমি পানি ভরছি, তো মা এদিকে আছে সামনে, তো মাকে দেখা যাচ্ছে না, মা আছে, তো এদিকে বুনুরা আছে। তারপর ওই কাজ বাকি কাজগুলো সেরে একদম ঘরে চলে আসলাম, এখন ঘরের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি, কারণ পাখি শোনাও দেখো উঠে গেছে, আর ওকে খাওয়া দিয়েছি, ওকে দুধ বিস্কিট খাওয়াই দিয়েছি। তো আমি এদিকে দেখো মশারিটা একদম খুলে রাখলাম আজকে, আর বিছানাটা একটু ঝেড়ে দিই, ভালো করে পরিষ্কার করে দিই। তো আমার বিছানা ঝাড়া হয়ে গেল, তো আমার কমপ্লিট হয়ে গেল, এখন তো এখন একটু শান্তিতে হচ্ছে আমি রান্না করতে পারবো, কারণ ঘরের কাজগুলো থাকলে তারপর ওদিকে রান্না করতে একদম ভালোই লাগে না, তো ঘরের কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে নিলাম। তো ওদিকে ফ্যান চলছে, আর জানালাগুলো এখনও খুলিনি, কারণ জানালাগুলো খুললে তো ক্যামেরা হচ্ছে মোবাইল হচ্ছে বাইরের হচ্ছে রোদ্রের আলোটা পড়লে দেখাই যায় না তো ভালো করে, তো জানালাটা পরে খুলবো। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে, তো এদিকে ভাত বসাই দিয়েছি, চাল দিয়ে দিচ্ছি, তো ভাত বসাই দিয়ে দিলাম, এদিকে ভাত বসাইতে বসাইতে হচ্ছে এখন ভাতটা হবে এদিকে, তারপর বাকি কাজ এদিকে করবো, আরও বাসনগুলো আছে সেগুলো ঠিক করে রাখবো, উপরে উঠাই রাখবো বাসনগুলো। আর হচ্ছে সবজি হচ্ছে সবজি কাটতে লাগবে, আবার কী রান্না করি সেটা ভাবতে হবে। তো মা হচ্ছে সবজি নিয়ে এদিকে কিনিয়ে আসলে জানি, তো আমাকে দেখাচ্ছে এটা, তো আমি মনে হয় এগুলো রান্না করবো না আজকে, তো দেখি ডাল আর রান্না করার কথা, তো ডাল আলু ভাজি, তো গরম তো এগুলোই ভালো লাগে, গরমে তো অন্য কিছু আর ভালো লাগছে না খেতে, তো লেবু দিয়ে ডাল আর আলু ভাজি করবো, লেবু দিয়ে মেখে মেখে খেতে ভালো লাগবে ডাল ভাত। তো এদিকে আমার সব কিছু গুছানো হয়ে গেল, আর পাখির আব্বু দেখো বাইরে হচ্ছে টোটোটা হচ্ছে চার্জ থেকে খুলে রাখছে, ঠিক করে রাখলো ওগুলো সব, তো এখনই কাজে চলে যাবে। পাখির আব্বু শরীরটাও ভালো নেই, তো আজকে যেতে চাইলো না, তাও যেতে তো হবে, না গেলে খাবো কি, আবার টাকা আছে কিস্তির টাকা দিতে হয়, তো তাও গেল, বললাম তাড়াতাড়ি চলে আসতে। আর
তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, দেখো আলু ভাজির ডাল আর রাতের একটু মাংস ছিল সেটাও গরম করে নিয়ে নিলাম। তো এগুলো এখন সব নিয়ে যাব আমি গ্যাসের রুমে, কারণ এই ঘরে এত গরম তো খাওয়াই যায় না। তো এখানে তো ফ্যান নেই, তো ঘরে ফ্যান আছে ওইখানে বসে আমরা খাই। তো সব কিছু আমি ওই ঘরে নিয়ে যাচ্ছি, তো এই ঘরে খাওয়া দাওয়া করবো, কারণ এত গরম, বাপরে বাপ, কিছুদিন ধরে এত গরম দিচ্ছে, প্রচণ্ড গরম, রোদ্রে তো বের হয়ে যায় না। আমরা তো ওই 10টা 11টার মধ্যে আমাদের সব কাজ শেষ, তারপর তো আর ঘর থেকে বেরই হই না। আমি দেখাচ্ছি, নাচু করো বাবা, তোমাকে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা ঘরে চলে আসলাম, আর এখন একটু রেস্ট করছি, হাওয়া খাচ্ছি, আর পাখি সোনাকে পরে ভাত খাওয়াবো। পাখি এদিকে আয়, ও বাবা, ও বাবা, এটা কে রে, পড়ো পড়ো পড়ো, এদিকে আসো, সামনে আসো, দেখা যায় না। বন্ধুরা আমার আর মার খাওয়া হয়ে গেছে, আর পাখি সোনাকে হচ্ছে আগে খাইয়ে দিয়েছি, তারপর ওকে স্নান করে হচ্ছে দেখো বিছানায় উঠে দিয়েছি, ওকে শাড়ি পরবে বলে ও ওড়নাটা পরছে, আর ও নাচতেছে বিছানার উপর। তো দেখো ভাই চলে আসছে আমাদের বাড়ি, ভাই এসছে। তো বন্ধুরা আমরা জানি না যে ভাই আসবে, হঠাৎ করে ভাই চলে আসছে, তো ভাই খাওয়া দাওয়া করে চলে গেল, তো পাখিকে দেখতে আসছে। আর এদিকে দেখো আমি স্নান টান করে ঘুমে পড়ছি, আর ঘুম থেকে উঠে দেখো আমার চোখ টোক ফুলে গিয়েছে একদম। তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ এত গরম কোথায় আর যাব, তো ঘরেই শুয়ে ঘুমিয়েছিলাম। উঠতে উঠতে 4:30টাই বেজে গিয়েছিল, আর উঠে আমি বাইরে বসে আছি এদিকে সামনের দিকে, আর লিচু দেখছি, কারণ আমাদের লিচুগুলো সব পেকে গিয়েছে। দাঁড়াও তোমাদের হচ্ছে দেখাবো, তো দেখো আমাদের লিচুগুলো একদম পেকে গিয়েছে, তো খাই আমরা, পেরে একটা একটা করে, একটা দুইটা খাই, কারণ এখনো ভালো করে পাকেনি, খালি শুধু রং চড়ছে আর কি। যে রোদ্রু, রোদ্রুর জন্য হচ্ছে লিচুগুলোর রং চড়ছে, তো এখনো পর্যন্ত বেশি মিষ্টি হয়নি, একটু একটু হালকা মিষ্টি হয়েছে। টক তো আমার টক তো ভালো লাগে না, আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে আসলো, কারণ শরীরটা ভালো ছিল না, ভালো লাগছিল না বলে তাই তাড়াতাড়ি চলে আসলো। আর পাখির আব্বু এখনো ঘুম থেকে উঠে নেই, ঘুমাচ্ছে। পাখি শোনা ঘুম থেকে উঠে ওই বাড়িতে গেছে, ওর চাচু বাড়ি গেছে, তো ওকে নিয়ে এসে একটু খাওয়াই। তো পাখি শোনা গেছে ওর আব্বুর সাথে হচ্ছে বাজারে, তো এখনই আসলো, তো ওকে একটু দুধ বিস্কিট খাওয়াই। দুধ আনতে গিয়েছিল বাজারে, তো কালকে দুধ আনছিল, তো গরমের জন্য ওগুলো ফেটে গিয়েছে, তো ওগুলো দুধ খেতেই পারিনি, তো আজকে আবারও দুধ নিয়ে আসলো। তো পাখি শোনাকে এখন খাওয়াবো। ওই দেখো পাখি শোনা জামা খুলে ফেলছে গরমে, জামা পরো শোনা, আব্বুকে বলো একটা জামা পরাই দিবে, হাওয়া খাবে। কি খাও তুমি, কি খাইছো তুমি, এই যে খাবার খাবে, তোমার এই যে খাবার দিছি, এই যে ওঠো ওঠো, তোমার জন্য খাবার এই যে রেডি করি। তুমি বাজারে গিয়ে কি কি আনছো বলো বলো, এ মা মা, ওদিকে যাও ওদিকে যাও, আব্বুর ওদিকে যাও, পড়বা পড়বা, আব্বুর ওদিকে গিয়ে ব্যায়াম করে যাও। খাবার গুলো পড়ে যাবে, শোনা সরো সরো সরো, খাবার পড়ে যাবে, এই যে পড়ে গেল গরম, দেখো তো দেয় না, দেখো তো একটা জামা পরাই দাও ওকে, তো পাখি শোনার খাবার গুলো রেডি, একদম ঠান্ডা হয়ে গেছে ফ্যানের হাওয়াতে, ওকে খাওয়াইনি। আর পাখি শোনার আব্বু এই যে, আর পাখি শোনা এই যে খেলছে,
তো বন্ধুরা, এদিকে পাখি শোনার খাওয়ার গুলো ঠান্ডা হয়ে গেছে, দেখো ওকে খাওয়াচ্ছি। ও দেখো মোবাইলে দেখে আছে, ক্যামেরার দিকে তাকায় আছে আর খাচ্ছে। তো এইভাবে খায়, ভালো ভালো করে খায়, কারণ মোবাইল ছাড়া খেতে চায় না ও। তো আজকে খাচ্ছে একটু, তো খাক। তো তোমরা তো দেখছোই ভিডিওতে বন্ধুরা, সারাদিন শুধু কাজ কাজ কাজ, আর পাখিশোনাকে নিয়ে আবার ওকে দেখতে হয়। তো মেয়েদের হচ্ছে জীবনটাই কাজ আর কাজ, আর হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি করতে হচ্ছে যায়। নিজের বাড়ি বলতে নেই মেয়েদের, এটা সত্যি বাস্তব। তো এই বাড়িতে আমাদের ঘরে চলে আসলো এই যে ভাই, ও দেখছে মোবাইল। তো আমি রান্নাঘরে যাব, পাকিস্তানের বাটিটা নিয়ে যাই, খাওয়া হয়ে গিয়েছে। আর মা হচ্ছে এখানে পেঁয়াজ আদা রসুন কাটছে, মাংস রান্না করব। তো ভাত বসাই দিয়েছে, এদিকে ভাতটা হোক, তারপর হচ্ছে আজকে তো মাংস রান্না করব। তো পেঁয়াজ রসুনটা একটু কেটে দিয়েছে মা, তো রসুনটা একটু ঘষে দিব এখানে। মাংস ধুয়ে নিয়ে আসছে, মাংস রান্না করবো। আর পাখিরা বুঝছে, বাজারের থেকে হচ্ছে দুধ, তেল, গরম মশলা হচ্ছে গোটাটা নিয়ে আসছে, আর পেঁয়াজ নিয়ে আসছে। এগুলো ঠিক করে রাখি, তেলটা হচ্ছে বোতলে ঢেলে রাখতে হবে। বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে, আর আমি হচ্ছে সবজি বসাই দিয়েছি, তো মাংস রান্না করছি, আর পাখিরাবু আমার হেল্প করছে, আর এদিকে খাচ্ছে মাংস। ভালো করে দাও নেড়ে। তো আলু দিয়ে দিয়েছি মাংসতে, আলু দিয়ে রান্না করছি আজকে। এত গরম বন্ধুরা, বাপরে বাপ, কি আর বলবো, থাকাই যাচ্ছে না। তো বাইরে হাওয়া উঠেছে, তো বাইরের হাওয়াটা এত সুন্দর লাগছে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সব ঘরে নিয়ে যাবো, কারণ এত গরমে এখানে খাওয়া যাবে না। তো ঘরে গিয়ে ফ্যান দিয়ে তারপরে ওখানে খাবো, তো ঘরে নিয়ে যাই। তো দেখো আমরা এদিকে হচ্ছে খেতে বসছি, আর মা হচ্ছে ভাত নিয়ে উপরে বসছে খেতে, আর আমি আর পাখিরাবু নিচে খাচ্ছি ফ্যান দিয়ে। তো এত গরম, ফ্যান দিয়ে নাকলে হচ্ছে ভাত খাওয়াই যেন, গরমে একদম ঘেমে শেষ হয়ে যায় শরীর। তো পাখিশোনাকে আগেই খাওয়াই দিয়েছি, কারণ ওকে আমি ওকে খাওয়াই, তারপর আমরা খাই, কারণ ওকে খাওয়াই না খাওয়াইলে আমরা আগে খেলে ওর ঘুম পাই, তো ওকে ঘুমাই যায় কোনোদিন কোনোদিন। তাই আমরা আগে ওকে আমি আগে ওকে খাওয়াই, তারপর আমরা খাই। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বাবা নেই, বাবা তোমরা ভাবছো কোথায়, বাবা খাচ্ছে না কেন, তো বাবা হচ্ছে কোথায় যেন গেছে, তো এখনো আসেনি। তো আমরা খাচ্ছি, তো বাবার জন্য রেখে তারপর আমরা খাচ্ছি, তো বাবা আসুক তারপর বাবা খাবে। তো এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, তা ততক্ষণ হচ্ছে বাবা চলে আসছে। তো দেখো এখন বাবা খাচ্ছে ভাত, আর মা আর পাখিশোনা বিছানার উপরে বসে মোবাইল দেখছে, আর পাখিরাবু ওখানে বসে দেখতেছে পাখিশোনার কাণ্ডবৃত্তি। তো আমাদের খাওয়া তো হয়ে গেছে, এখন বাবা বসে বসে খাচ্ছে। আর আমি এখন বিছানায় বসে আছি, আর বিছানাটা একটু ঝেড়ে নিলাম, কারণ এখন ঘুমাবো, আর মশারিটা টানবো। আর পাখি শুনে ওই ঘরে মোবাইল দেখছে, ওর খাওয়া হয়ে গেছে। আর বাবা তো আমাদের পরে কোথায় যেন গেছে আসলো, তো বাবা এখন খেতে বসছে, তো বাবার খাওয়া হয়নি। আর বন্ধুরা আজকে ব্লগটা হচ্ছে আমি সারাদিন কী করলাম না করলাম, সকাল থেকে রাত পর্যন্ত, এটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা একটা হচ্ছে সিম্পল ব্লগ, যে আমার লাইফে আমি হচ্ছে আমার সারাদিন আমি কী করি না করি, আমার বাড়িতে হচ্ছে এই বাড়িতে, তো ওগুলোই হচ্ছে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা প্লিজ, আর আমার পাশে থাকবে এইভাবে। আর তোমরা পাশে না থাকলে হচ্ছে আমি এগোতে পারবো না, তো এইভাবে পাশে থাকবে তোমরা, আর আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, আর আমার স্বপ্ন 3 নম্বর স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি, আল্লাহ যেন পূরণ করে। তো তোমরা দোয়া করবে আমাকে, আমার জন্য একটু বন্ধুরা তোমরা একটু দোয়া করবে প্লিজ, আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো পাখিরা পুরো ওই ঘরে এখনো আসেনি, তো আমি একাই এই ঘরে। তো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এটাই আল্লাহর কাছে দোয়া করি, আর আমরাও ভালোই আছি এখন। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো সুস্থ থেকো।